হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের মোস্ট ডিমান্ডেবল যে ফার্নিচারগুলো আছে সেগুলো, যেমন আপনারা আমার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় লেগেছে এই দুইটি ডিজাইনের যে ফার্নিচারগুলো সেগুলো। তো আজকেও ভাবলাম আপনাদের জন্য নিয়ে আসি এই ধরনের ডিজাইনগুলোর যে আরও বিভিন্ন ধরনের আইটেমগুলো সেগুলো নিয়ে আসলাম। তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। ভিউয়ার্স, এই যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হলো কাঠ ও আয়রন মিক্স করে অনেক সুন্দর করে সাজিয়ে এই ডিজাইনগুলো তৈরি করা। আমাদের আশপাশে যে ফার্নিচারগুলো আছে সেগুলোতে এই ধরনের ডিজাইনগুলো কখনোই পাওয়া যায় না। আমি যতদিন যতক্ষণ এই ধরনের ডিজাইনগুলো দেখেছি সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যদি আপনারা চাইলে এই ডিজাইনগুলো আপনাদের ঘরের জন্য বা আপনাদের অফিসের জন্য ডিজাইন বা ডেকোরেশন করতে পারেন, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে আপনাদের ক্লায়েন্টদের বা আপনাদের আত্মীয়দের দেখতে। তো আপনারা এই ধরনের ডিজাইনগুলো সম্পূর্ণ দেখে আপনাদের মনটি তৈরি করতে পারেন। যদি আপনারা মনে হয় যে এই ধরনের আদতে এই ধরনের ডিজাইনগুলো দেখতে সুন্দর, তবেই আপনারা এই ডিজাইনগুলো আপনাদের ঘরের জন্য বা আপনাদের অফিসের জন্য অনেক অনায়াসারে অনেক কম খরচে এই ফার্নিচারগুলো তৈরি করা যায়। আপনারা চেষ্টা করবেন সেগুলোকে ব্যবহার করার জন্য, একটা না একটা পিস আপনাদের ঘরের জন্য তৈরি করার। জানি না আপনাদের পছন্দগুলো কী, কিন্তু আমার সবচেয়ে প্রিয় পছন্দের ফার্নিচারের জিনিসগুলোর মধ্যে এটি হলো একটি, কারণ এটি অনায়াসারে অনেক সুন্দর দেখায়। খুবই অল্প কাজের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো অনেক সুন্দর গর্জিয়াস হয়ে উঠে। ট্রাই করবেন যখনই কোনো জিনিসকে বানাবেন, কোনো অ্যান্টিক জিনিস তৈরি করার চেষ্টা করবেন, আর সেটি অ্যান্টিকের মধ্যেই পড়ে। যেন এই যে যাবতীয় যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি কোন ডিজাইনটি আপনাদের কাছে সবচেয়ে প্রিয় লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। যদি আপনারা জানাতে পারেন তবে আমি আরও নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। তো ভিউয়ার, যখনই আপনারা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করবেন তো সেটি ফ্রেম তো আপনারা আয়রন বা লোহা দিয়ে তৈরি করবেন অবশ্য। তারপর যে কাঠগুলো ব্যবহার করবেন সেগুলোকে অনেক সুন্দর করে পালিশ করে কালার করে তারপর আপনারা যেইভাবে আপনাদের ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারেন। তারপরও আপনারা যখন তৈরি করবেন দেখবেন সেটি কোন ধরনের ডিজাইনগুলো ব্যবহার করছেন, কোন ধরনের ডিজাইনগুলো তৈরি করছেন। আপনার ডিজাইন অনুসারে যেই জায়গায় আপনি কাঠ ব্যবহার করতে পারবেন সেই জায়গাতেই দেখে শুনে কাঠগুলো ব্যবহার করবেন, তবেই আরও উন্নত মানের একটি ডিজাইন বেরিয়ে আসবে যেটি দেখতে গর্জিয়াস দেখা যাবে। কারণ আমরা সকলেই চাই সবচেয়ে প্রিয় বা সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর ডিজাইনগুলো আমাদের ঘরে যেন সাজাতে পারি। সেই জন্যই বলছি আপনারা যখনই তৈরি করবেন অনেক ভালো করে দেখে শুনে তারপর এই ধরনের ডিজাইনগুলোকে আপনারা তৈরি করাবেন, কারণ এটিকে আপনি সব সময় তৈরি করতে পারবেন না। যখনই তৈরি করবেন, একবার তৈরি করবেন তো সবচেয়ে প্রিয় সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো যেই জিনিসগুলো যেই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর সেগুলোকে আপনাদের ঘরের জন্য তৈরি করাবেন। তখন দেখবেন এই জিনিসগুলো আপনার টিকসই হবে, অনেক সুন্দর হবে। এই সামনে আপনাদের ডাইনিং টেবিল বা এই যে শোকেস বা এই টেবিলটি অনেক, আর সামনে যে বা এই ব্যাকিয়ার্ডের যে আমরা আউটডোরে ব্যবহার করি বা এই টেবিলটি অনেক সুন্দর আমার কাছে লাগে। কারণ আমি যখনই কোনো ঘরকে সাজানোর চেষ্টা করব এই ডিজাইনগুলোকেই প্রেফার করব। আমার নিজের জন্য বলছি, আমি এই ধরনের ডিজাইনগুলোকে অনেক ভালোবাসি, কারণ কালো একটি জিনিসের মধ্যে যখন লাল কোনো জিনিস দেখা যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে। বাকি আপনারা তো ডিজাইনগুলো দেখছেনই, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মাত্র কমেন্ট আমাকে পরবর্তী একটি ভিডিও বানাতে অনেক সাহায্য করে, কারণ যখনই আপনারা কোনো জিনিস কমেন্ট করে বলেন তখন আমি চেষ্টা করি ওই ধরনের কোনো না কোনো একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। আমারও ভালো লাগে, আপনাদেরও দেখতে অনেক ভালো লাগবে অবশ্য। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, কারণ আমিও
অনেক কষ্ট করে এই চ্যানেলটি তৈরি করেছি, অনেক কষ্ট হচ্ছে আমার এই ভিডিওগুলো তৈরি করতে। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার বলছি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপডেট পেতে চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এই ডিজাইনগুলো আপনাদের সবচেয়ে প্রিয় কোনটি ডিজাইন তা বলে দেবেন। দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে, আজকের মতো।